হ্যালো নমস্কার বন্ধুরা, ফ্রিকিং মানি ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের ওয়েলকাম জানাই। সো গাইস, আজকের এই ভিডিওটাতে আমি ডিজার্টিক্যাল ওয়ান টাইম হেডশটের একদম ওপি লেভেলের তিনটা ট্রিক বলবো, যেটা আজ পর্যন্ত তোমাদের কেউ বলে নেই। আর গাইস, আজকের এই তিনটা টেকনিক ব্যবহার করে তোমরা একদম এক্সট্রিম লেভেলের শর্ট রেঞ্জেও একদম লাল টকটকে হেডশট মারতে পারবে। আর আজকের যে ট্রিকটা তোমাদের আমি বলতে চলেছি, এটা মানে দেখতেও একদম ওপি লাগে, মানে যদি তোমরা এটাকে ব্যবহার করো তাহলে সামনে থাকে এনিমি জাস্ট একটা কথাই বলবে যে ভাই এটা কীভাবে সম্ভব। গাইস, তোমরা যদি একটা পুরোনো প্লেয়ার হও তাহলে তোমরা এটা ভালো মতোই জানো যে লং রেঞ্জ আর মিড রেঞ্জে কিন্তু হেডশট মারাটা একটু সহজ। মানে তোমাদের হাতে যদি উডপিকার থাকে আর লং রেঞ্জ বা মিড রেঞ্জে যদি এনিমি থাকে তাহলে হালকা ড্র্যাগ করলে কিন্তু সুন্দর এই ধরনের লাল টকটকে হেডশট হয়ে যায়। কিন্তু প্রবলেম তো হয় যখন এনিমি একদম মুখের সামনাসামনি চলে আসে, তখন হেডশট তো লাগেই না, উল্টো তোমরা বাক্স হয়ে পড়ে থাকো। সো গাইস, আজকের এই ভিডিওটাতে আমরা এটাই শিখবো যে একদম এক্সট্রিম লেভেলের ক্লোজ রেঞ্জেও তোমরা কিভাবে এই ধরনের লাল টকটকে হেডশট মারতে পারবে। সো গাইস, অবশ্যই ভিডিওটাকে ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত দেখবে। আর গাইস, আজকের ভিডিও লাইক এন্ড ব্যাকটি মাত্র 1000টা লাইক, প্লিজ তোমরা তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে দাও। আর এর সাথে গাইস, ফ্রি ফায়ারের এই ধরনের গুরুত্বপূর্ণ টিপ ট্রিকের ভিডিওগুলো যদি রেগুলার তোমাদের মোবাইলে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। তো লাইক আর শেয়ার ঠকলি মা কাল কাছে, তোমাকে লাইক আর শেয়ার ঠকলি যে বাজে। সো গাইস, আমি নিজে এটা তিনটা পার্ট বানিয়েছি। তো প্রথম পার্টে আমরা কথা বলবো সেন্সিটিভিটি সেটিং নিয়ে, তারপরে থাকছে ডিপিআই, আর তারপরে থাকছে ক্যারেক্টার ড্র্যাগ প্রসেস, আর তোমাদের এই ফ্রি ফায়ারের ভেতরে একটা ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে। তো সবার প্রথমে আমরা কথা বলবো সেন্সিটিভিটি সেটিং নিয়ে। গাইস, প্রত্যেকটা মোবাইলের র্যাম আর প্রসেসর আলাদা হওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে জেনারেল সেন্সিটিভিটি তোমাদের একটু আলাদা আলাদা হবে। তো সবার প্রথমে আমরা কথা বলবো 2GB র্যামের মোবাইলগুলো নিয়ে। যদি তোমাদের ডিভাইস 2GB র্যামের মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেন্সিটিভিটি সেটিং সেটা তোমাদের 97 থেকে 100 এর মধ্যে রাখতে হবে। ট্রাই করবে 100 রেখে খেলার, তবে সেখানে যদি তোমাদের রিকয়েলটা একটু বেশি হয়, রিকয়েল মানে ড্র্যাগ করলে যদি গুলিটা এনিমির মাথার উপর দিক দিয়ে যায়, সেখানে তোমরা 98 অতিরিক্ত 97 পর্যন্ত করতে পারবে। আর যদি তোমাদের মোবাইল 3GB র্যামের হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের জেনারেল সেন্সিটিভিটিটা 92 থেকে 97 পর্যন্ত রাখতে হবে। তো শুরু করবে 97 থেকে, তারপর ধীরে ধীরে মোবাইলের রিকয়েল মানে যেই জায়গায় দেখবে গুলিটা মাথার উপর দিক দিয়ে কম যাওয়া শুরু করেছে ওই জায়গায় তোমরা থেমে যাবে। তো 92 থেকে 97 এর মধ্যে যেটা তোমাদের সুবিধা হয় সেটা রাখবে। গাইস, এরপর আসছে 4GB র্যামের মোবাইলদের জন্য। তো এক্ষেত্রে তোমাদের জেনারেল সেন্সিটিভিটি একদম 95 রেখে খেলবে, তার কারণ আমারও একটা ডিভাইস আছে যেটাতে 95 খুব সুন্দর লাগে। তো এক্ষেত্রে তোমরা 95 থেকে 94 বা 96 করে ট্রাই করতে পারো। তবে গাইস, 4GB র উপরে যদি 6GB 8GB বা 12GB হয় তাহলে তোমরা 95 থেকে 100 এর মধ্যে যে কোনো একটা রেখে নিজেদের খেলার উপর বেসিক করে সেটা তোমরা সেট করতে পারো। তো আমার যেটা হচ্ছে ওপো রেনো 5 প্রো, তো এক্ষেত্রে আমি 98 রেখে এই টোটাল হেডশটগুলো রেকর্ড করেছি, যেটা খুব তাড়াতাড়ি হয়েছে। তোমরাও যদি চাও তোমরা এটা রাখতে পারো। গাইস, জেনারেল সেন্সিটিভিটির পরের অপশনটার নামই হচ্ছে রেড ডট। আমরা ভালো মতোই জানি ডিজার্টিক্যালের ক্ষেত্রে রেড ডটের কোনো কাজই নেই, তবে এটাই নাম গ্যারি না ফ্রি ফায়ার, এখানে সব কিছু সম্ভব হতে পারে। মানে আমার ক্ষেত্রে হয়েছে, আমি নর্মালি তো 98 রেখে খেলি জেনারেল সেন্সিটিভিটি, কিন্তু এই ক্ষেত্রে যখন আমার রেড ডটটা 100 ছিল তখন আমার ডিজার্টিক্যালটা মানে রিকয়েল মারতে ছিল হালকা হালকা, মানে মাথার উপর দিক দিয়ে যায়। তো তারপরে যখন আমি এটাকে 90 মানে 100 থেকে যদি 90 যখন নামালাম তখন আমার রিকয়েলটা অনেকটাই কমে যায় আর লিটারালি প্রত্যেকটা গুলিতে এই ধরনের লাল টকটকে হেডশট শুরু হয়। তো এক্ষেত্রে তোমরাও 90 থেকে 100 এর মধ্যে একটু কমা বাড়া করে ট্রাই করতে পারো। আর গাইস, বাকি এখানে 2x4x এর কোনো কাজ নেই, তো এগুলোকে আমি 100 রাখছি, বাকি তোমাদের ইচ্ছে। তো গাইস, সেন্সিটিভিটির পার্ট শেষ, এবার আমরা আসছি ডিপিআই এর পার্টে। এটা কিন্তু অনেক বেশি ইউটিউবার এটাকে রেকমেন্ড করে আর তোমরাও কোনো না কোনো ভাবে হয়তো এটার নাম শুনেছো। হ্যাঁ গাইস, ডিপিআইটা অনেক বেশি ম্যাটার করে হেডশটের ক্ষেত্রে, তোমাদের বুঝিয়ে দেই। তো আমরা প্রথম থেকে শুরু করি, মানে প্রথমে 2GB র্যামের ক্ষেত্রে। যদি তোমাদের মোবাইল 2GB র্যামের হয়ে থাকে তাহলে তোমাদের ডিপিআইটা তোমরা 390 রেখে চেষ্টা করবে। অনেক ইউটিউবার কিন্তু বলে যে 500 বা 600 রাখতে, কিন্তু অতটা করবে না, তাতে তোমাদের মোবাইল ডেড হওয়ার রিস্কটা অনেক বেড়ে যায়। 390 একদম সেফ জোন, যেখানে তোমাদের হেডশটটা দারুণ তোমাদের লাগবে। 3GB র্যামের মোবাইলদের জন্য বলছি, তোমরা ডিপিআইটা 400 রেখে খেলার চেষ্টা করো। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তবে যখন একবার হাত চলে আসবে তোমাদের হেডশট দেখে তোমার ফ্রেন্ডরা জাস্ট তোমাদের হ্যাকার নাম দেবে। গাইস, এরপরে আসছে আমাদের 4GB র্যামের মোবাইলের ক্ষেত্রে। এক্ষেত্রে তোমাদের ডিপিআই রাখতে হবে 410। আর হ্যাঁ, তোমাদের মধ্যে হয়তো অনেকেই যায় না যে ডিপিআইটাকে কীভাবে চেঞ্জ করবে, তো এই ভিডিওতে অতটা দেখা সম্ভব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এটার জন্য দেখো ইউটিউবে যাবে, এইভাবে লিখবে জাস্ট ইনক্রিজ ডিপিআই, তারপর তোমাদের মোবাইলের নাম আর মডেল নাম্বারটা লিখবে এইরকম, যেমন আমি লিখছি ইনক্রিজ ডিপিআই ওপরে নো। সার্চ করবে অনেক ভিডিও চলে আসবে, দেখে তোমাদের ডিপিআইটাকে সহজে বাড়াতে পারবে। আর গাইস, আরেকটা কথা, 4GB উপরে যেমন 6GB 8GB 12GB র্যামের যে মোবাইলগুলো হয়ে থাকে ও ক্ষেত্রে তোমাদের ডিপিআই চেঞ্জ করার কোনো দরকার নেই। তার কারণ গাইস, বেশি র্যামের মোবাইলের ভেতরে অনেক ভালো প্রসেসর দেওয়া থাকে যার জন্য তোমাদের কোনো দরকার নেই ডিপিআই চেঞ্জ করার। নর্মালি 360 থাকে আমার
নম্বর 360ই আছে, তো তোমাদের ওটা চেঞ্জ করার কোনো দরকার নেই, ডিপি যা আছে তাই রাখবে, জাস্ট তোমরা বাকি পার্টগুলোই ফোকাস করবে। সো গাইস আমাদের কিন্তু দুটো পার্ট শেষ, এবার লাস্ট পার্ট, এই পার্টেই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো শুনবো, তো চোখ কান মন খুলে নাও, ভালোভাবে জিনিসটা বুঝে নাও। তবে তার আগে তোমরা আমায় কমেন্ট করে বলো যে প্রত্যেক গুণিতে ধরনের লাল টেপটিকে হেডশট মারার জন্য কোন জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ভিডিওটা পজ করে এক্ষুনি কমেন্ট করে জানাও, আমি তো তোমাদের বলে দিচ্ছি। সো গাইস আমরা এবার কথা বলবো সবার প্রথমে তোমাদের কন্ট্রোল সেটিং। গাইস তোমাদের কন্ট্রোল সেটিং এর কন্ট্রোল প্যানেলে গিয়ে যে ফায়ার বাটন সাইজটা আছে ওটাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের। তো এই ক্ষেত্রে আমার দেখো আমার কিন্তু 50 আছে, আর তোমাদেরও মোবাইলের সাইজ হিসেবে তোমরা 50-55 পর্যন্ত রাখতে হবে তোমাদের। যদি বেশি রাখো তাহলে ড্র্যাগ করার জায়গা পাবে না, জাস্ট বডি শট হবে, আর যদি খুব বেশি ছোট করো তাহলে দেখবে প্রত্যেকটা গুলি মানে মাথার উপর দিক দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের 50-55 এর মধ্যে তোমাদের এটা রাখতে হবে, আর তোমাদের পজিশনটা বলে দিই একদম লোয়ার রাইট সাইডে তোমাদের রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমার জাম বাটন আর কি বলে এই দুটো বাটনের একদম মিডিল বরাবর আছে, তোমরা ভালো মতো জিনিসটা লক্ষ্য করতে পারছো। তো তোমরাও তোমাদের মোবাইলের হিসাব মতো এটাকে সেট করে নেবে। আর এরই সাথে তোমাদের এখানে আর একটা কাজ করতে হবে যেটা নর্মালি কোনো ইউটিউবার বলে না, কিন্তু সবাই কিন্তু এটাকে ইউজ করেই প্রত্যেকটা গুলিতে লাল টাকটাকে হেডশট মারে। গাইস তোমাদের যে পেটের যে ইমোট বাটনটা আছে ওটাকে তোমরা একদম কার্সারের মিডিল বরাবর আনো, আর এখানে একদম ছোট্ট করে মিডিল মাঝখানে বসিয়ে দাও। এটার কাজ কি তোমাদের একটু বলে ভালো করে বোঝাচ্ছি, কিন্তু আপাতত এই কাজটা করে নাও যেমন করে আমি রাখছি। দেখতে পাচ্ছ আমার ফায়ারের পেট বাটন একদম মিডিলে আছে, কার্সারের মিডিল। সো গাইস আমাদের সেটিং কমপ্লিট হলো, এবার আমি তোমাদের যে কয়েকটা কথা বলবো এই কয়েকটা কথার ভিত্তিতেই কিন্তু তোমাদের প্রত্যেকটা গুলিতে এই ধরনের লাল টপটিকে হেডশট লাগতে চলেছে। পারলে গাইস তোমরা এই টিপগুলোকে খাতায় একটু নোট ডাউন করে নাও, তার কারণ গাইস আমি গ্যারান্টি দিচ্ছি এই সমস্ত টিপ ফলো করলে তোমাদের হেডশট 100% ইম্প্রুভ হবে। তো গাইস প্রথম টিপে আমি এটাই বলবো, তোমাদের যে এইম কার্সারটা আছে দেখতে পাচ্ছ এই যে এইম কার্সারটা আছে এটার সবসময় এটার রাইট সাইডে যাতে এনিমি থাকে এটাকে তোমরা সবসময় প্র্যাকটিস করবা। তাহলে কি হবে তোমরা যখন ড্র্যাগ করবে ড্র্যাগ করতে কিন্তু অনেকটা সুবিধা হয় যদি তোমরা রাইটে ড্র্যাগ করো, আর যদি লেফট ড্র্যাগ করতে চাও তাহলে কিন্তু তোমাদের লেফট ড্র্যাগে একটু অসুবিধা হয়। তো যার জন্য তোমরা সবসময় এইম কার্সারটাকে এনিমির লেফট সাইডে রাখবে আর এনিমিটাকে এইম কার্সারের রাইট সাইডে রাখবে যাতে তোমাদের ড্র্যাগে একটু সুবিধা হয়। গাইস এরপরে তোমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, তোমাদের যে এইম কার্সারটা আছে সেই এইম কার্সারটাকে তোমাদের মানে মানে ফ্রি ফায়ারের ক্যারেক্টারের গলা বরাবর রাখতে হবে, মানে কার্সারটা যাতে এই লেভেলে সবসময় থাকে। তাতে হয়তো তোমাদের একটু চলতে অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে, তবে বর্তমানে তোমরা এই অবস্থায় রেখে মানে এই অবস্থায় কার্সারটা রেখে গেলো তোমাদের হেডশট 100% ইম্প্রুভ হবে। এই টিপসটা আমি এর আগেও কয়েকটা ভিডিওতে দিয়েছি তবে বেশি লোকেটাতে ফলো আপ করেনি, তোমাদের আজকে আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। দেখো বর্তমানে কিন্তু আমি যদি মানে এম কার্সারটাকে একটু নিচে রেখে খেলার চেষ্টা করি তাহলে দেখো আমার কিন্তু প্রত্যেক ভিডিওতে হেডশট হবে না, আর এটা হবেই না, তার কারণ প্রত্যেক ভিডিওতে এত পারফেক্ট ড্র্যাগ করা লিটারালি অসম্ভব ব্যাপার। তবে গাইস তোমরা দেখতে পাচ্ছ গেম প্লে এটা, আর এখানে যদি আমি এইম কার্সারটাকে গলা বরাবর রেখে খেলার চেষ্টা করি দেখো কোনো এডিট নাই, প্রত্যেকটা গুলিতে হেডশট হচ্ছে। তো এই একটা মেন ব্যাপার যেটা অনেক ইউটিউবার বলে না, তোমরা এটাকে ফলো আপ করো 100% তোমাদের গেম প্লেতে ইম্প্রুভ আসবে। তবে গাইস এছাড়াও ড্র্যাগ প্রসেসে একটা ব্যাপার রয়েছে, তোমরা যদি ড্র্যাগ করো অনেকে মানে ফায়ার বাটনটার উপরে ক্লিক করে ড্র্যাগ করো তবে সেটা করবে না, তোমরা যত চেষ্টা করবে ফায়ার বাটনের নিচ থেকে মানে ড্র্যাগ করার, মানে দেখতে পাচ্ছ এই যে আমার দেখো ফায়ার বাটনটা একটু নিচে আসে তারপরে উপরে ড্র্যাগ হয়। সো গাইস তোমরা ফায়ার বাটনের নিচে টাচ করে যখনই ড্র্যাগ করবে না অটোমেটিক ওটা রোটেট ড্র্যাগ হয়ে যায়, তো তোমরা এই জিনিসটা ভালোভাবে ট্রাই করবে। আর গাইস ক্লোজ রেঞ্জ হেডশটের ক্ষেত্রে আরেকটা ব্যাপার তোমাদের মাথায় রাখতে হবে, এনিমি যখন তোমাদের খুব ক্লোজ চলে আসবে তখন কিন্তু এম কার্সারটা এনিমির বডিতে লক করা যাবে না, তোমাদের এনিমি থেকে একটু দূরে হোয়াইট রাখতে হবে, তারপর প্রথমে জাম্প করতে হবে, জাম্প করে এনিমির যে এম কার্সারটা আছে সেটা এনিমির কাছাকাছি এনে হালকা রাইট ড্র্যাগ করে দেবে, আরামসে তোমাদের লাল টকটকে হেডশট হয়ে যাবে। তো গাইস সবশেষে থাকছে আমাদের ক্যারেক্টার কম্বিনেশন, ক্যারেক্টার কম্বিনেশনে তোমাদের ডাসা ক্যারেক্টার রাখতে হবে, ডাসা ক্যারেক্টার রাখলে গাইস তোমরা ফায়ার করার সময় রিকয়েল অনেকটা কমে যায়, তো এক্ষেত্রে হেডশট লাগার চান্সটা অনেক পর্যন্ত বেড়ে যায়। আর আরেকটা ক্যারেক্টার রাখতে হবে যেটার নাম হচ্ছে ডিবি ক্যারেক্টার, ডিবি ক্যারেক্টারে যখন তোমরা ড্র্যাগ করবে আর যদি মুভমেন্ট অবস্থায় থাকো তাহলে তোমাদের অ্যাকিউরেসিটা 60% পর্যন্ত বেড়ে যায়, মানে বুঝতে পারছো তোমাদের হেডশট লাগার চান্স অনেকটা পর্যন্তই বেড়ে যায়। তো ভিডিও ফিনিশ। সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানা দেবে। সো গাইস আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস ট্রিক বা গ্লিচের সাথে, তাহলে বাই।